নবীজি মেরাজে গিয়েছিলেন, জাহান্নামের দিকে তাকিয়ে দেখলেন অধিকাংশ জাহান্নামী হচ্ছে মেয়েরা। প্রশ্ন করলেন সাহাবীরা, হে ভাই জিব্রাইল, মেয়েরা জাহান্নামে থাকার কারণ কি? আল্লাহর নবী বলেন, দুইটা কারণ। এরা এক নম্বরে স্বামীর অবাধ্য, দুই নম্বরে দান সাদকা কম করে। সুতরাং স্বামীর অবাধ্য কারা আছেন আমি জানি না, এখানে যদি অবাধ্য থাকেন বাধ্য হয়ে যাবেন। দুই নম্বরে আপনার জাহান্নামে যাওয়ার যে কারণটা নবী নিজে দেখিয়ে এসেছে। আমরা অনেক কিছু আছে কিন্তু আপনারা দান করতে চান না। আজকের এই ময়দানে দারুল আমান ট্রাস্টের এই ময়দান, এখানে এতিমখানা আছে, এতিমখানা আছে। নবীজি জানিয়েছেন, কোন মানুষ যদি এতিমের মাথায় হাত দেয়, যতগুলো চুল ওর হাতের নিচে পড়বে অতগুলো সওয়াব হবে। সুতরাং আজকে একটা মৌসুম যাচ্ছে নেকি কামাই করার, জাহান্নাম থেকে বেঁচে যাওয়ার একটা মৌসুম যাচ্ছে। এটা কিন্তু প্রতিদিন আসবে না, আবার এক বছর পরে আসবে। আজকে যারা সময় পেয়েছেন এই সুযোগটা কাজে লাগান। অন্তত স্বামীর পকেট মারা টাকা, চুরি করা টাকা আজকে দিয়ে যান, আপনার গোনা হবে না। মুরগির ডিম বিক্রি করা, বিভিন্ন জায়গা থেকে টাকা কালেকশন যারা করেন, এই টাকাগুলো আজকের মাহফিলে এতিমদের জন্য, আমি অন্য কারোর জন্য বলছি না, বিশেষ করে এতিমদের জন্য আপনি দিয়ে যান। আপনার একটা নিয়োগ করে দেবেন, আল্লাহ আমার এই রোগটা যেন ভালো হয়, আমার এই কাজটা যেন পূরণ হয়, দানের কারণে আপনার ওই কাজটা আল্লাহ পূরণ করে দেবেন। এজন্য মা বোন যারা এসেছেন ভেতরে শেষ শ্বাসে বিকা যারা আছেন, 5 মিনিট সময় দিচ্ছি আপনাদের। সম্মানিত মা বোনেরা, এতিমদের জন্য যারা যাচ্ছে মন খুলে প্রাণ খুলে দান করেন, আর মনে মনে একটু জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। স্বেচ্ছাসেবীকে যারা আছেন ভেতরে যান, ভেতরে যান। একটা মেয়েও যেন বাদ থাকবে না, তার কাছে অন্তত টাকা আছে, যদি না থাকে পাশের বোনের কাছে 2 টাকা ধার করে দেন। একটু জিকির করেন, দানগুলো শেষ করেন। আমাদের এখন সম্মানিত মেহমান আলহাজ মাওলানা আব্দুস সোবহানের সুযোগ্য সন্তান, উনি দোয়া চাবে আপনাদের কাছে। প্রধান আকর্ষণ, প্রধান মুফাসসির আল্লামা আমির হামজা সাহেব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আলোচনা করেছেন। আজকে বিকালে পুরুষ মাহফিলে উনি প্রধান অতিথি হিসাবে তাফসির পেশ করবেন। আমরা কয়েকটি ঘোষণা দিচ্ছি। প্রথম ঘোষণাটা হচ্ছে, যদি কার কোনো কিছু হারিয়ে যায় তাহলে সেটা আপনারা আমাদের এই স্টেজে এসে মোনাজাতের পরে এখানে যোগাযোগ করবেন। আর আপনারা যদি এই তাফসির মাহফিল উপলক্ষে কোথাও কিছু পান, ইতিমধ্যেই সকালে একটা বাচ্চা হারিয়েছিল সেটা পাওয়া গেছে, আমরা দিয়ে দিয়েছি। আরও 3টি বাচ্চা হারানোর ব্যাপারে বিজ্ঞপ্তি আসছে, বাচ্চা যদি কেউ পায়ে থাকেন সেটাও স্টেজে নিয়ে আসবেন, আর যার হারায় গেছে তিনি স্টেজে যোগাযোগ করবেন। টাকা পয়সা যে কোনো জিনিস কেউ যদি পেয়ে থাকেন সেটা স্টেজে জমা দেবেন, আর যারা হারিয়েছে তিনি স্টেজে আসে নিয়ে যাবেন। আমাদের কয়েকটি ঘোষণা আছে। একটা হচ্ছে, আমাদের মাদ্রাসার অফিস সহকারী এবং সহকারী শিক্ষক নজরুল ইসলাম মকুল, তার রোহের মাগফিরাতের জন্য দোয়া হবে। উনি গত পরশু দিন বলেছিলেন যে তাফসীর মাহফিলে যে আমি 5,500 টাকা দান করব। তো পরে আবার উনি যেহেতু গতকালকে ইন্তেকাল করেছেন, ওনার স্ত্রী নজরুল ইসলাম মকুলের স্ত্রী 5,000 টাকা নিয়ে আসছেন এবং আমাদের এখানে দিয়েছেন, আমরা তার জন্য দোয়া করব। আমাদের শামিমা গোলাপ এতিমখানার জন্য 5,000 টাকা নগদ দিয়েছেন, আরও 5,000 টাকা দেবেন, দোয়া চেয়েছেন। অনেকেই বিয়ে হয়েছে কিন্তু সন্তান হয় না, সেজন্য দোয়া চেয়েছেন, আমাদের প্রধান অতিথি দোয়া করবেন। এই পর্যায়ে আমাদের সামনে সালাম বিনিময় করবেন এই দারুল আমান ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মাওলানা আব্দুস সোবহান সাহেবের সুযোগ্য সন্তান নাসের আহমদ নান্নুভাই, আমাদের সামনে সুন্দর করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দারুল আমান ট্রাস্টের পক্ষ থেকে আয়োজিত 25তম আজকের এই
মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, সম্মানিত আলোচক বৃন্দ উপস্থিত আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাবনা দারুল আমান ট্রাস্টের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান পাবনা ইসলামিয়া মাদ্রাসা, যার সুযোগ্য মেধাবী দক্ষ অধ্যক্ষ হাফেজ ইকবাল ভাইয়ের চমৎকার উপস্থাপনার মাধ্যম দিয়ে গতকাল থেকে আজকে পর্যন্ত এই মাহফিল পরিচালিত হচ্ছে। ইতিমধ্যে আপনারা আমাদের অত্যন্ত প্রিয় ভাই হযরত মাওলানা আব্দুস সাকরু ভাইয়ের প্রাণবন্ত আলোচনা শুনেছেন, এবং সর্বোপরি শুধু পাবনা না, গোটা বাংলাদেশের জনপ্রিয় কোরআনের আলোচক, যাকে আমি আজকে আমার মন থেকে, যদিও আমি বলার কিছু রাখি না, তারপরেও মনে হয় কেন জানি একটি উপাধি দিতে চাই, কোরআনের দোয়েল হিসাবে আমি তাকে মনে করি। মুয়াজ্জিনের আজানে যেমন ফজরের ঘুম ভাঙে, 24 ঘন্টায় ফজরের সময় যেমন দোয়েলের ডাকে ঘুম ভাঙে, আমির হামজা সেভাবে গোটা বাংলাদেশে দোয়েলের মতো করে কোরআনের দাওয়াত দিয়ে যাচ্ছেন। আজকের এই মাহফিলে আমি আমার আবেগ থেকে তাকে কোরআনের দোয়েল হিসাবে ঘোষণা করছি। আপনাদের সকলের উপস্থিতির জন্য দারুল আমান ট্রাস্টের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং সুস্থতা কামনা করে, সর্বোপরি আমার বাবা মাওলানা আব্দুস সোবহান সাহেব এই প্রতিষ্ঠানের অন্যতম জমিদাতা, জনাব আসিফউদ্দিন সাহেব সহ সকলের জন্য দোয়া কামনা করে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মা বোনেরা, কয়েকটা প্রশ্ন আমি খুব শর্টে বলছি, কোনোভাবে কি জায়েজ প্রেম করা যাবে? প্রেম জায়েজ আছে বিয়ের পরে, বিয়ের আগে কোনো জায়েজ প্রেম নেই। বিয়ের আগে যাও প্রেম সব হারাম। আপনি যদি করতে চান, কাউকে পছন্দ হয়, অবশ্যই বাবা মার সাথে আলোচনা করে বিয়ে করে ফেলবে। সবাই দরদ ছড়ে পড়ে আমরা মনাজাত করবো, সবাই দরদ ছড়ে পড়ে। অনেকে অনেক প্রশ্ন দিয়েছেন, আমি কয়েক মিনিটের ভেতরে সংক্ষেপ উত্তর দেবো ইনশাআল্লাহ। কোনো কারণে পড়ে না,
চেয়ারে বসে নামাজ পড়া যাবে, কিন্তু আপনারা ঘরে যাবে, অসুবিধা নেই। এরপরে দোয়া চাই, আল্লাহ যেন তৌফিক দেন এদেরকে। ঠিক আছে, সবাই বসেন, মোনাজাত করবেন। এক মহিলা একটা নাকের অপেন করে দিয়েছে, আল্লাহ যেন স্বামীকে মাফ করে দেয়, যেন কান বার বানিয়ে দিয়েছে তো স্বামী। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মা বোনেরা, আমি একটা ঘোষণা দেই, আগামী গত বছরে একটা বই আমার ছিল, এবার চারটা বই আমি লিখেছি। ওই যে স্টেজের সামনে ওই মেয়েদের পেছনে আমার লিখিত ওই বইগুলো আছে, যাদের লাগে অবশ্যই আপনি নিয়ে যাবেন, কাজে লাগবে। অনেক তথ্য ওর ভেতরে দেওয়া আছে, বিশেষ করে নামাজের, আমাদের পারিবারিক জীবনে যেগুলো লাগে ওইগুলো আমি নিয়েছি, আপনারা নিয়ে যাবেন। আপনার মেয়ের জন্যে, বোনের জন্যে, আমার স্বামীর জন্যও কাজে লাগবে। অবশ্যই একটা একটা করে আপনার বাড়িতে রেখে দিলেও কোনো সময় যদি মনে ভালো না লাগে, দেখে দেখে পড়লে আপনার জ্ঞান বাড়বে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين পাবনা জেলার দারুল উলুম ট্রাস্ট তোমরা সব পিছাবে এই বিশাল ময়দানে দিনের প্রচন্ড রোদের ভেতরে হাজার হাজার লক্ষ লক্ষ মা বোনেরা এসেছে কোরআন শুনতে। সময় না থাকার কারণে আজ আমরা শেষ করে দিলাম, যতগুলো কথা আমরা শুনেছি কোরআন হাদিস থেকে আমল করার তৌফিক দাও। আল্লাহ মাহফিলের আয়োজন যারা করেছে, শোনার জন্য যারা এসেছে দূর দূরান্ত থেকে, এদের আশা যাওয়াই তুমি সওয়াব দাও, সওয়াব দান করো আল্লাহ। তুমি দয়া করে আমাদেরকে দিয়েই থাকো, আমাদের সকলের জন্য যিনি জামিনদার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে ওই নবীর রওজা মোবারকে পৌঁছিয়ে দাও। তমাম দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে গেল, আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও। মা বাপ যারা হারিয়ে ফেলেছে, আল্লাহ তুমি মা বাপকে ক্ষমা করে দাও। কত মা বোনেরা বাবা মায়ের বাড়ি থেকে স্বামীর বাড়িতে এসে এই জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হচ্ছে, তারা হাত তুলেছে, মনের কথাগুলো তোমার কাছে বলে, আল্লাহ তুমি তাদের কথাগুলো কবুল করে না। যে মা বোনেরা তাদের মাকে বাবাকে হারিয়েছে, এই সন্তানের হাতের ওসিলায় তুমি তার মা বাপকে মাফ করে দাও। অনেকে বিবাহ হয়েছে 8 বছর 10 বছর, সন্তানের মুখ দেখে না, কোরআনের মাহফিলে অর্ধ সম্পদ দিয়ে এতিমদের মাথায় হাত দিয়ে তারা দোয়া চায়। রব্বুল আলামিন যাদের সন্তান নেই, একটা সন্তান দিয়ে কলিজা ভরে দাও। আমার ছোট্ট মেয়ে জান্নাতুল মাওয়া, তোমার আরশের দিকে হাত ধরে দোয়া করি, আল্লাহ তুমি তাকে ফাতেমাতুজ জাহরার মতো কবুল করে না। অসুস্থ মা বাবার মুখ উজ্জ্বল করতে পারে ওইরকম মেধা দাও। আল্লাহ তাআলা যে মা বোনদের রোগ সুরোগ আছে, শেফায়ে কামেলা আজেলা দিয়ে দাও। এমন রোগ আছে যেগুলো মানুষের কাছে বলা যায় না, স্থানে কি আছে যেটা মানুষের কাছে বলা যায় না। মা বোনেরা মাথা নিচু করে, চক্ষু বন্ধ করে জীবনের অপরাধগুলো স্মরণ করেন, যতগুলো গুনার কথা স্মরণ হবে ওই গুনাগুলো আল্লাহ মুহূর্তে মাফ করে দেবে। রব্বুল আলামিন তোমার বান্দিরা তোমার কাছে কি চায় আমি জানি না, মনের ভেতরে যার যে কামিন শিক্ষা দেওয়ার তৌফিক দাও। তাদের চরিত্রকে তুমি হযরতে ফাতিমা তো জাহরার মতো, আয়েশা সিদ্দিকার মতো, বিদেশের নামটা শোনা যায়, আমি বিশ্বের যতগুলো দেশে গেছি তার নামটা শুনতে পেরেছি। আল হাজ মাওলানা আব্দুস সুবহান, আই লাভ ইসলাম, বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা, মেহরবানি করে তাকে তুমি কবুল করো, তার জীবনের ভালো কাজগুলো কবুল করে না। মানুষ হিসেবে যদি অন্যায় কিছু করে, তুমি নিজ করে কাফফার নামের খাতিরে ক্ষমা করো। এই চেয়ারে বসে মা বোনদের উদ্দেশ্যে তোমার যে বান্দা কথা বলতো, 7-8 বছর জেলখানার অন্ধ প্রকোষ্ঠে পড়ে আছে, আল্লাহ তারা বিশ্বনন্দিত মাফাসির বাংলার কৃতি সন্তান, শুধু কৃতি সন্তান না, সর্বশ্রেষ্ঠ সন্তান, আল্লাহ আল্লাহ আমাদের বলেছেন সাইদি তুমি কবুল করে নাও, সুস্থ করে তুমি আবার আমাদের ভেতরে ফিরিয়ে দাও। আল্লাহ তাআলা বড় ভাই হাত তুলেছেন হাফেজ মাওলানা আলহাজ ইকবাল হুসাইন,
মাওলানা আব্দুল সাগর, মাওলানা আব্দুর রউফ, নাসিরউদ্দিন নান্নান্ন ভাই সহ জনাব আল হাসান আল হোসাইন, হাফেজ আবু বকর সিদ্দিক, আমার বড় ভাই জনাব আসিফার রহমান সহ যত মানুষ আমিন আমিন করছে, কাউকে তুমি ফেরত দিও না। কাবা শরীফে দেখলাম কাবার ইমাম দোয়া করছিল, আল্লাহুম্মা লা তারুদ্দানা খাইবি, আল্লাহুম্মা লা তারুদ্দানা খাইবি, এলে একেবারে কিছু না দিয়ে খালি হাতে ফেরত দিও না। রব্বুল আলামিন যে যা শেষে একেবারে খালি হাতে তুমি ফেরত দিও না, তুমি কিছু না কিছু আমাদেরকে দাও। এ মাদ্রাসার দায়িত্ব পালন করেছেন শিক্ষক মরহুম মকুল, আল্লাহ তোমার এই বান্দাকে কবরে জান্নাত দিয়ে দাও, তার জীবনের ভালো কাজগুলো কবুল করো, সারা জীবন দিনের আলো ছড়িয়েছে, জ্ঞানের আলো ছড়িয়েছে, এই নিয়তে তাকে কবুল করে নাও। যত মা বোনেরা কোরআনের মহব্বত নিয়ে এই দিনের বেলা হাজারো কর্মব্যস্ততা বাদ দিয়ে বসে আছে, এদেরকে তোমার সালাম নামের খাতিরে শান্তি দিয়ে দাও। যাদের রক্ষক তুমি দিয়েছো শেফায়ে কামেলা আজরা দাও, যারা কোরআনের জন্য এতিমের জন্য দান করলো, এদের এই যে যেই নিয়ত নিয়ে দান করেছে এই দানগুলো ওই নিয়তে কবুল করে নাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য বিশাল আকারে মঞ্জুর করো আল্লাহ। নবীর হাতে বায়াত গ্রহণ করে যারা জান্নাতি মানুষ হয়েছে, আজকের সূরা মুনতাহিনার 12 নম্বর আয়াত আমরা পড়েছি, এই আয়াতে হেদায়াত তুমি এই মেয়েদেরকে নসিব করে দাও। আমার কণ্ঠটা ভালো রাখো, সুস্থ রাখো, রাতের বেলা তোমার হাজার হাজার বান্দর আসবে, যে কণ্ঠ দিয়ে কথা বললে তোমার বান্দরদের বোঝানো যায় যে এলেন দরকার, যোগ্যতা দরকার, শরীর দরকার, আমি ভিক্ষা চাই, তুমি আমার ভিক্ষা দাও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। মরণের সময় আমাদের নাপাক জবানে জারি করে দিও না, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওই যে পেছনে গাড়ি আছে, আপনাদের পেছনে গাড়ি আছে, অবশ্যই আমার লিখিত বইটা ঘরে রাখবেন, ওখানে আমার নাম্বার আছে, যদি কোনো সমস্যা হয় প্রথম পৃষ্ঠায় নাম্বার লেখা আছে, কল দেবেন। আপনার স্বামীর জন্য মেয়ের জন্য কাজে লাগবে, অনেক তথ্য আছে ওর ভেতরে। রাতের বেলা আপনার স্বামীরা আসবে, আপনার স্বামীদের আমি কোরআন হাদিসের কথা